আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, সুহাদা বেকুয়াম কম্প্রেসার মিশন প্রেসার। হ্যালো ভিউয়ার্স, আমার প্রিয় ভাই বোনেরা, দেখো এটা হচ্ছে একটা বেকুয়াম কম্প্রেসার, প্রেশারের জন্য, প্রেশার ক্রিয়েট দেওয়ার জন্য, বেকুয়াম করার জন্য, এসি ফ্রিজের গিয়ার ডালার জন্য, ডালার আগে বেকুয়াম করা লাগবে, বেকুয়াম করার জন্য। তো এটার প্রেশার 700-750 পর্যন্ত উঠে, তো আমি এখন চালু করছি, চালু করে প্রেশার দিছি, এখানে দুইটা ডাবল মিটার, এটা গিয়ার চার্জার মিটার, এটা হচ্ছে লো প্রেশার, এটা হচ্ছে হাই প্রেশার, এটা হচ্ছে গিয়ার জ্বালার জন্য, এটা হচ্ছে প্রেশার দেওয়ার জন্য বেশি। তো এখন প্রেশার 700 পর্যন্ত উঠছে, এটাতে আরও উঠবো ইনশাআল্লাহ, আবার চালু করে বেশি আরও উঠবো, আর উঠার দরকার নাই, আর উঠানোর দরকার নাই, 700 যথেষ্ট, 350-700 প্রেশার হলে এটা কম্প্রেসার মিয়া মিয়া। এটা এটা হচ্ছে ডাবল গিয়ার চার্জার মিটার, এটা ডাবল হাই প্রেশার লো প্রেশার দুইটা সিঙ্গেলও আসে, তিনে আর দরকার নাই। এটা হচ্ছে আমার বেকুয়াম কম্প্রেসার, এটা সম্পূর্ণ আমি নিজে তৈরি করেছি, এটা আলগাদের সুবিধা হওয়ার জন্য এভাবে বানাইছি আমি। যাই হোক, নো মডুরে থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর অল এভরি ওয়ান, এভরি ডে, এভরি বডি। আসসালামু আলাইকুম, হুব্বু দুনিয়া রাসুকুল্লি খাতিয়া, দুনিয়া কা মহাব্বত সব গুনা কা মূল, দুনিয়া মহাব্বত সমস্ত গুনাহের মূল। ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়ত নিয়ত হ্যায় তো উসকা ফায়দা, দুনিয়া মে মিলেগা আখিরাত মে মিলেগা, নিয়ত মে গড়বড় হ্যায় তো উসকা উসকা ফলাফল দুনিয়াতে তো পাওয়া যাবো ইনশাআল্লাহ, তবে আখিরাতে হয়তো ওটা ওটার জন্য জাহান্নামে যাইতে হবে, না হলে জান্নাতের উসুল্লা হইতে পারে, দুইটা হইতে পারে, নিয়তের উপর নির্ভর হয়। নিয়তের মধ্যে যদি রিয়া থাকে, লোক দেখানোর যদি নিয়ত হয়, তাহলে ওটা উসুল্লা জাহান্নামে নসিব হওয়ার সম্ভাবনা বেশি। আর নিয়ত যদি একলাসে সহি যদি শুধুমাত্র একমাত্র আল্লাহকে রাজি খুশি করে যদি নিয়ত করা হয়, তাহলে ওটার উসুল্লা ইনশাআল্লাহ নাজাত পাওয়া যাবে, হয় আল্লাহ চাইলে ওটার উসুল্লা নাজাত দিতে পারে ইনশাআল্লাহ। ওকে, ইন্নামাল আমালু বিনিয়াত, দুনিয়াতে যত হাদিস আছে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসে ফদাম, হাদিসের কাতারে সিরিয়াল, এক নাম্বার সিরিয়ালে হাদিস, আমি হাদিস এনেছি এটাকে প্রথম হাদিসের বইতে, ইমাম বুখারি শরীফে, বুখারি ইমাম মুসলিমে, মুসলিম শরীফে এক নাম্বার হাদিস কোনটা আমি জানি না এখনও, আমি আমার কাছে এখন হাদিসের বইগুলো আসে না, তবে আমি দুনিয়াতে যত হাদিস আছে আমার রিসার্চ, দুনিয়াতে যত হাদিস আছে নাম্বার সংখ্যায় যদি হাদিসকে গণনা করা হয়, স্থান দেওয়া হয়, এক নাম্বার হাদিস হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার পরে এক নাম্বার হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিনিয়াত, প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। ওকে, শুকরান, জাযাকাল্লাহু খাইরান।